Hello viewers, welcome to my YouTube channel English with Molay Ghosh. আজ আমরা একটা নতুন জিনিস শিখব। সেই নতুন জিনিসটা কি? না যারা বর্তমান ইউনিভার্সিটির বিএ এবং বিকম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে পড়ছো, তাদের যে L1-1 বলে একটি সাবজেক্ট আছে যেটা তোমরা কম্পালসারি ইংলিশ বলো, সেই সাবজেক্টের অন্তর্গত একটা জিনিস। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কোড সুইচিং আর কোড মিক্সিং। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই দুটো জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ডেলি যে লাইফ, সেই ডেলি লাইফে এগুলোকে ইউজ করি, কিন্তু এই টার্মগুলো আমরা চাই না। এই টার্মগুলো আমরা যদি জেনে রাখি তাহলে আমাদের সত্যি খুব মানে যখন জানবো ভীষণ মজার ব্যাপার লাগবে, তাই তো? আমরা ডেলি লাইফে এগুলো ইউজ করি অথচ আমরা এই টার্মগুলো জানি না। চলো আমরা সেই টার্মগুলো জেনে নিই। এক নম্বর টার্ম হচ্ছে কোড সুইচিং। কি বললাম? এক নম্বর টার্ম হচ্ছে কোড সুইচিং, আর দু নম্বর টার্ম হচ্ছে কোড মিক্সিং। তাহলে এক নম্বর টার্ম হচ্ছে কোড সুইচিং, দু নম্বর হচ্ছে কোড মিক্সিং। এই কোড সুইচিং আর কোড মিক্সিং জিনিসটা কি? না কোড সুইচিং হচ্ছে, আচ্ছা তোমরা তো এই সুইচ শব্দটা ইউজ করো, বললা সুইচ ওভার করা, অর্থাৎ তুমি আছো এখানে, এখান থেকে সুইচ ওভার করে তুমি চলে গেলে এখানে ব্যাংকে লাইনে দাঁড়িয়েছ, দুটো মোটামুটি সেমি লাইন, তুমি ভাবছো যে কোন লাইনে দাঁড়াবো কোন লাইনে দাঁড়াবো না, একটা লাইনে দাঁড়িয়েছ, যদি দেখছো ঠিক তার উল্টো দিকে যে লাইনটা আছে বা তোমার পাশে যে লাইনটা আছে সেই লাইনটা একটু স্পিডিলি এগোচ্ছে, তুমি তখন কি করলে সেই লাইনটা চলে গেলে, ক্লিয়ার? এই যে সুইচ ওভার করলে। এবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কি হয়, যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ইউজ করতে করতে আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে কোড সুইচিং। ধরো আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সেই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থেকে আমরা চলে গেলাম নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে, তখন তাকে বলা হবে কোড সুইচিং। ঠিক উল্টোটাও হতে পারে, যে আমরা হয়তো নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ল্যাঙ্গুয়েজ ইউজ করতে করতে আমরা চলে গেলাম কি না স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে। আমরা বা আমি ধরে নাও আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যখন আমি ইউজ করছি, ইউজ করতে করতে আমি নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, তখন সেটা হচ্ছে কোড সুইচিং। বা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে করতে আমি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, তখন তাকে বলা হচ্ছে কোড সুইচিং, অর্থাৎ সুইচ ওভার করা। এবার তাহলে কি কোড মিক্সিংটা কি? না কোড মিক্সিং হচ্ছে দেখো মিক্সিং মানে মিশে যাবে, এটা সুইচ করো সুইচ ওভার করবে আর এটা মিশে যাবে। কার সঙ্গে কে মিশবে? না আমি ধরে নাও বাংলা বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে করতে আমি চলে গেলাম ইংলিশে, দু একটা ইংলিশ টার্ম ইউজ করে দিলাম যেটা আমরা আমাদের ডেলি লাইফে পড়েই থাকি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, হয়তো আমি বললাম অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি ঠিক রিয়েলাইজ করতে পারিনি, বুঝলি, যাই হোক আমি ঠিক এটাকে ম্যানেজ করে নেব। তাহলে প্রথমে আমি কি বললাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, তাহলে প্রথমে আমি ইংলিশ ইউজ করলাম, তারপর আমি কি বললাম ব্যাপারটা আমি বুঝতে পারিনি, যাই হোক আমি ব্যাপারটা ম্যানেজ করে নেব, আবার কি করলাম বাংলা থেকে ম্যানেজে চলে গেলাম। এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, ইউজ করতে করতে আমি আবার চলে গেলাম ইংলিশে, মাঝে মাঝে একটা করে টার্ম যেটা অনেক সময় দেখবে তোমরা অনেক ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে বা অনেকে ইন্টারভিউ নিচ্ছেন, এক্ষেত্রে কোনো সেলিব্রিটি কি করছে না বাংলা বলছে, বাংলা বলতে বলতে দু একটা ইংরাজি বলে দিচ্ছে, বাংলা ভাষার মধ্যেই অন্য একটা ল্যাঙ্গুয়েজকে সেখানে কি করছে মিশিয়ে ফেলছে বা মিশিয়ে দিচ্ছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কোড মিক্সিং। তাহলে কি জানলাম, কোড সুইচিং আর কোড মিক্সিং। কোড সুইচিং কি, একটা ল্যাঙ্গুয়েজকে যখন আমরা সেই ল্যাঙ্গুয়েজের যে ভ্যারাইটি, সেই এক ভ্যারাইটি থেকে অন্য ভ্যারাইটিতে চলে যাচ্ছি তখন তাকে বলা হচ্ছে কোড সুইচিং। আর কোড মিক্সিং কি, যখন আমরা একসঙ্গে দুটো তিনটে ল্যাঙ্গুয়েজকে ইউজ করে ফেলছি, অর্থাৎ আমার ভাষা হচ্ছে বাংলা, আমি সেই
বাংলা ভাষা ব্যবহার করতে করতে আমি ইংরেজি ভাষা ব্যবহার করছি, বা আমি ইংরেজি ভাষাটা ব্যবহার করছি, ইংরেজি ভাষা ব্যবহার করতে করতে আমি বাংলা টার্ম ইউজ করছি, তখন তাকে বলা হচ্ছে কোড মিক্সিং। আশা করছি বুঝতে পেরেছো। যদি এরপরেও কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, অবশ্যই একটা কথা যে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করে দিও। হ্যাঁ হ্যাঁ, পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেয়ে যেতে পারো। দেখ আজকে এই পর্যন্তই, এর পরবর্তীকালে আবার এই চ্যাপ্টারের যে নতুন জিনিস আছে সেটা নিয়ে আমরা আসবো।